অনেক মুজাহিদ যেমন কত নম্বর জামাতে ভুগতে পারি চরমনায় মুজাহিদ জামাত ছাড়া নামাজ পড়তেই পারে কোন অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না জামাতে সাথে নামাজ পড়তেই পারে নামাজ পড়ে না সে তখন কে আস করবে তোমার উপরে যে মনে হয় তরমায় মুজাহিদ দিয়ে নামাজ পড়ে না তুমি নিজেও ক্ষতিগ্রস্ত করি না তরিকাকেও ক্ষতিগ্রস্ত করল অনেক মানুষ পদরের সময় দেখা যায় জামাতের সাথে নামাজ আদায় করে এটা ঠিক হবে আমাদের নিয়ত থাকতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারলাম গোটা রাত্র তারা এবাদত করে সব আল্লাহ রব্বুল আলামিন আপনার এবং আমার আমল নামায় লিখে দিন জামাতের সাথে নামাজ আদায় করার ফজিলত সবচেয়ে সমস্ত দরবেশির বড় দরবেশি হল জামাতের সাথে নামাজ আদায় করা বড় কোন দরবেশি কিন্তু আমরা কিসের মধ্যে দরবেশি মনে করি দরবেশি তো আমার কামগুলিকে যথাযথ পালন করা আমার কামগুলিকে যথাযথ পালন করা নামাজ জামাতের সাথে আদায় করা তাকবীর উলার সাথে আদায় করা নামাজের মধ্যে বেগুজা তিনটা বেগুজা টেনশন বেগুজা কেমন নামাজ এর জন্য নামাজ ঠিক করার জন্যই হইল এই সাধনা এই চেষ্টা এই থেকে নামাজ ঠিক হয়ে যায় গোটা এবারও আমার ঠিক হয়ে যাবে আল্লাহ নিজে বলে না চলা তাহলে পাশের ভুলকাম নিশ্চয়ই নামাজ নামাজিকে সমস্ত আমরা মনকার খারাপ কাজ থেকে ফিরে কিন্তু আমরা করি এত নামাজ করি আমাদের নামাজে কেন আমাদের খারাপ কাজ থেকে গর্বিত কাজ থেকে কেন ফিরে যেতে পারে না মনে করতে হবে আমাদের নামাজ ঠিক নেই এর পর যখন বলেন মনে আছে তুমি আকবর এর দ্বিতীয় সবচেয়ে বড় আসবিক আব্দুল দিন আসবিক রসুলুক দিন দ্বিতীয় হলো ধর্মের মূল তোমরা আমাকে স্মরণ করবো আমিও তোমাদেরকে স্মরণ করবো তোমাদের أنا عند ظن عبدي بي وأنا مال ذكرني فإن ذكرني في نفسي ذكرته في نفسي وإن ذكرني في ما لا إن ذكرته ما لا ينفر منه وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيت وهو ولدا الله كان فاتر مدى فرمان تنبع أمد شرنك نعمل تمدك شرنك আর হাদিস কুস্তি মুগ্ধ আল্লাহ করলো হাদিস কুস্তি বুখারি মুসলিম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন কুল্লা আলাইহি সালাতু ওয়া সালাম ফরমান যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলতে আনা ইনদা যন্নি আব্দি বিল আমি
বন্দার ধারণা অনুযায়ী তার সাথে ব্যবহার করি। আমরা আমরা জন্মে আব্দি দিই, বন্দার যেই ভাবে আমাকে ধারণা করে আমি তার সাথে সেইভাবেই ব্যবহার করি। বন্দা যদি মনে করে আমি অনেক দূরে, আসলে আমি অনেক দূরে। যদি বন্দা মনে করে আমি অনেক নিকটে, আমি অনেক নিকটে। যদি বন্দা করে বন্দা মনে করে আমি মাওলায় বন্দা করে নিয়ে আর বন্দা যখন বিক্রি শুরু করে আমি তার সাথে মিলিয়ে যাবো, মনে মনে আমি মাওলাকে ডাকতে থাকি, আমি ওটাকে একা একা স্মরণ করছি। আর কোনো কোরআনের মধ্যে আসছে যখন বন্দা আমাকে স্মরণ করবে আমিও তাকে স্মরণ করবো। দেখা হাদিসে কুসুম যখন বন্ধন মজলিস হালকার মধ্যে একত্রিত হইয়া বন্দা যখন আমি মাওলাকে ডাকা ডাকি স্মরণ শুরু করে টিকিং শুরু করে আমিও তাদের উত্তম মধ্যে তাদের মসজিদ তাদের আলোচনা শুরু করি। পবিত্র তারা কোন গুনাহ কাজ করেন না, বিদায় আল্লাহ বলে এখানে উত্তম বলছেন। আর মানুষ গুনা তার উত্তম, কিন্তু গুনাওয়ালা তার উত্তম। এর জন্য সমষ্টিগত মানুষের চেয়ে সমষ্টিগত ফেরেশতা এমনি আফজাল, কিন্তু খাস বন্দাদের চেয়ে খাস ফেরেশতারও আফজাল না, বড় খাস ফেরেশতাদের চেয়েও খাস বন্দার অনেক বেশি আফজাল। ফেরেশতারা গুনাহ করেন না, শাস্তিতে হাজিরের মধ্যে যখন থাকেন সেই উত্তম ফেরেশতাদের মধ্যে মাওলানা খান রব্বুল আলামিন আমাদের মোজা করা আলোচনা এইভাবে শুরু করে নেই। ফেরেশতারা তোরা নিষেধ করলে বন্যা তুমি মারা যাবে, এরা চেষ্টা করবে ফাঁসাদ করবে রক্তপাত করবে, দেখ আমার বন্যা তো এত ফেতনার মধ্যে ফাঁসাদের মধ্যে আছে। তারপর আমি মাওলাকে বলে নেই ওদের সাথে আমি সবসময় সহায়তা লাগাই নেই, ওরা আমার বাহিরে কোনো কাজ করার শক্তি রাখুক না। কি কথা ঠিক না? তোমরা তো সব সময় আমি মাওলার তসবিহ তাহলিলের মধ্যে লিপ্ত আছো, কিন্তু আমার বন্দার মধ্যে নফস আছে, শয়তান আছে, দুনিয়ার ব্যস্ততা আছে, দুনিয়ার মহাব্বত আছে। মান আহাব্বা দুনিয়া আদাবা বি আখিরাতিহি ওয়া মান আহাব্বা দুনিয়া আদাবা বি আখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাবা বি দুনিয়াহু ফা আতিহু মা ইয়াবকা আলা মা ইয়াকনা। হুজুর আলাইহিস সালাতু ওয়া সালাম ফরমান, যদি তুমি দুনিয়াতে মহাব্বত করো আখিরাত ক্ষতিগ্রস্ত। তুমি যদি দুনিয়াকে মহাব্বত করো কে ক্ষতিগ্রস্ত হবে? আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। ওয়ামান আহাব্বা আখিরাতু আদরাবু দুনিয়াহু, আর তুমি যদি আখিরাতকে মহাব্বত করো দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে। এখন কি করবো? তাকে মহাব্বত করবো। আল্লাহর হাদিস সুন্দর একটা সমাধান দেন, ফাআতুরু মা ইয়াবকা আলা মা ইয়াকনা প্রধান্য দাও স্থায়ীকে অস্থায়ী উপর। দুনিয়া হলো অস্থায়ী, আখেরাত স্থায়ী। কিন্তু আখেরাতকে দুনিয়া হলো প্রধান্য দিয়া দাও। বন্দার মধ্যে দুনিয়ার মহাব্বত লাগাই দিই, কিন্তু দুনিয়ার মহাব্বতকে বাদ দিয়ে আমার মাওলার মহাব্বত অন্তর মধ্যে বসাই দেয়। আর ফেরেশতাদের মধ্যে তো দুনিয়ার কোনো মহাব্বত নেই, না টাকার কোনো মহাব্বত আছে, না জমির আছে, কোনো স্ত্রী তাদের মধ্যে আছে, না কোনো বিল্ডিং নেই, তো বিল্ডিং এর পয়েন্ট তার মনের মধ্যে ঢুকছে যে আমার ওই জায়গাতে বিল্ডিং করতে হবে। এরকম তার মধ্যে কোনো পয়েন্ট ঢুকে নেই, জমির নেশাও পায় নেই, দুনিয়ার কোনো গানের শব্দ তার কানে ঢুকে নেই,
তারা তো সব সময় হর হামেশা মাওলার কাছে তালিম নিয়ে ব্যস্ত, কিন্তু আমার বন্ধাকে আমি এত ঠান্ডার মধ্যে রাখার পরেও বন্ধায় বাড়ি ঘরের টাকা পয়সা সুন্দর সুন্দর বিছানাকে বাদ দিয়ে খানা বাদ দিয়ে তরমই একটা আমাদের খরচ এই বন্দাকে কি আমি স্মরণ না করিয়ে পারি? দেখা যাক বন্দায় কত সুন্দর ভাবে থাকছে। আমার রহমান তার দিকে দুই হাত অগ্রসর হয়ে যায়। বন্দা আমার দিকে যখন হাতিয়া হাতি আসতে শুরু করে আমার রহমান তখন কমবে তাকে আমার রহমতের কোণের মধ্যে ফিরিয়ে আনে। সাবাকাত রহমতি আলা গাজাবি, সাবাকাত রহমতি আলা গাজাবি। আল্লাহ বলেন আমার রহমত আমার রাগের উপর ভেঙে গেছে, আমার রহমত আমার রাগের উপর ভেঙে গেছে। হাজারো গুনাহ করিয়া যদি আল্লাহকে ডাকার মতো মারতেই পারে, আমার রহমত দ্বারা আমি তোদেরকে নিষ্ফল করিয়া দেব। বন্দা ধারণা অনুযায়ী মাওলা মত কাছে ব্যবহার করে। বন্দা যদি মনে করে আমার তো মাওলায় মাফ করবেই না, আমি এমন ঘৃণা করছি মাওলা মতো মাফই করবে না, আসলে সে মাফ পাবে না। কিন্তু বন্দা যদি মনে করে আমি গুণা যতই করি মাওলা রহমতের বেশি না, তার রহমতের দিকে তাকেই আমি আসি। যখন বন্দার তওবা করে আল্লাহ বন্দার তওবাকে কবুল করে। এবং যে অঙ্গ কুতঙ্গের দ্বারা বন্দায় গুণা করছে আল্লাহ রব্বুল আলামিন ওই অঙ্গ কুতঙ্গকে সেই গুণা করে ভুলাই দেয়। জমিনের যেই অংশের উপরে বন্দা গুণা করছে তওবাকারী তওবা করার কারণে সেই জমিনকে আমার ভুলায় দেয়। আসমানের যে অংশের দিকে বন্দা গুণা করছে আসমানকে আল্লাহ ভুলায় দেয়। রিয়া জিয়া ইয়াউমাল কিয়ামাতে ওয়া লাইসা শাইউন আশহাদু আলাইহি ওযা রাসালাতু ওয়া ফরমান যে এমন কোন সাক্ষী থাকে না যে বন্দার যুদ্ধে সে সাক্ষী দিবে মাওলা অমুক জায়গায় অমুক হাতের দ্বারা অমুক কানের দ্বারা অমুক চোখের দ্বারা বন্দা গুণা করছে এরকম কোন সাক্ষী থাকে না, সমস্ত সাক্ষী আল্লাহ ভুলে কারণ হাত মাওলার কাছে আমাদের যদি সাক্ষী দিয়ে দিল এই হাতের দ্বারা এই ফোন করছে, এই হাতের দ্বারা মদ পান করছে, এই হাতের দ্বারা সুখ গ্রহণ করছে, এই হাতের দ্বারা পরের মহিলার মধ্যে আসছে, এই হাতের দ্বারা এই অন্যায় কাজ করছে। আর ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম মাওলার সাথে হাত কথা বলছে যে মাওলা এই আমার দ্বারা এই শাস্তি করে, কিন্তু তওবাকারী যদি তওবা করার মতো তওবা করে হাতকে ভুলে দেবে হাত মাওলার কাছে ওই তাহলে যুদ্ধে কোনো সাক্ষী দিতে পারবে মা আমিলা পূজার খতায়া যে অঙ্গের দ্বারা বন্দা ঘৃণা করছে তওবা করার কারণে সে অঙ্গকে ভুলে দেবে মাওলার কাছে ওই তাহলে বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে।
মান মালা আইদাল জাল হারাম আলাউ লিল্লাহ ওয়া কিয়ামাত আইদাল জাল না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে চক্ষু কি কোন হারাম কাজের দ্বারা তৃপ্তি লাভ করেন যে সিনেমা দেখা বিসিআর দেখা পরের মহিলা দেখা এই চক্ষুকে আত্মতৃপ্তি লাভ করে যে কিয়ামতের ময়দানে জাহান্নামে মরছে আল্লাহর চোখের মধ্যে জাহান্নামের আগুন গলাইয়া গলাইয়া মালাও আইনাও যেন না কিন্তু তওবা করার মতো তওবা করতেই পারে আল্লাহ চোখ ভুলে যাবে বল করার মতো মুক্তি না মানে ভুলে যাবে إذا بُرزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أولى بها ماتي بندر بُرزل مولاك كما تحكي بيده إن تستعيد لصوبته وأنت مكانه من الأرض ومكانه من السماء জমিনের যে অংশে মিশে মিশিয়ে পূজা করছে আল্লাহ জমিনকে ভুলাইয়া দেবে তো চাইলে দুই যা সাক্ষী দেওয়া এমনকি এমন কোন সাক্ষী থাকবে না আল্লাহ তো মাখলুকাতের মধ্যে যে এই সাক্ষী তাইবের যুদ্ধে মাওলানা জন্য সাক্ষী দিবে এরকম কোন সাক্ষী আল্লাহ রাখবেন না সব ভুলাইয়া দেবে এর জন্য মাওলার ব্যাপারে ধারণা রাখতে হবে আমার মাওলা রহমান আমার মাওলা রহিম গফফার আমি গুনার সাগরের মধ্যে আছি মাওলা বা রব্বুল আলামিন রহমত জাহান নিয়ে আমার সাথে করছে আমি সাগরের মধ্যে হাবুডুবু খাই মাওলা বা রহমানের জাহান নিয়ে তোমার আমার কাছে ঘুরতে আছে বন্ধ একটু খেয়ে জাহান মধ্যে ফিরে যাবে খাচ্ছে একটু উমিয়ান তোকে জাহান নিয়ে ফিরে যাবো কিন্তু খবরদার আবার ঢোকায় পড়িয়েন না সেটা যা করবো সব মা আত্মা ভালো তাই বা আমি তো তাই না রুয়া না নিয়ে আসবা আল্লাহ আল্লাহ বল রব্বুল বলেন আমাদের অনেকের মধ্যে এরকম ধারণা মনে হয় যে আল্লাহর সাথে চুক্তি হয়ে গেছে গায়ের সঙ্গে জানিয়ে ফেলাইছি মনে হয় যেন যা করবো সব মা করে যাবে এরকম অনেকের ধারণা আছে কি নাই আল্লাহ আত্মা আর গাইবা তোমরা কি আল্লাহ গ্যাস সকলে জানিয়ে পাবেন তো যে তোমাদের ইমানের কি মগত হয়ে যাবে তোমাদের কবর আল্লাহ মাফ হয়ে যাবে তোমরা কেয়ামতের ময়দানে আরো কিন্তু ছায়া পেয়ে যাবে তোমার আমল আমার জান্নাতে ঘুরবে হাউজে কাউজারের পানি নসিব হবে পুরুষরা পার হয়ে যাবে এই গ্যাস সম্পর্কে তোমাকে জানিয়ে পাবেন তো আত্মা আর গাই অথবা আমি তোমাদের ইন্দার রহমান নিয়ে আসলাম অথবা মাওলার সাথে দেড়শো টাকা ইসলাম তো কোনো চুক্তিপত্র হয়ে গেছে না যে তুমি যত কিনা বেড়াতে সম্ভব যত গাঁদা খাবার সব মা যত মদ খাবার সব মা যত জেনা করবা সব মা যত সুদ ঘুষ খাবার সব মা যত ঘুণা করবা সব মা আমি তোমাদের ইন্দার রহমান নিয়ে আসলাম অথবা রহমান মাওলার সাথে কোনো চুক্তিগত হইত নাকি সামনে আয়াত আল্লাহ বলেন কাল্লা না কার সাথে আমার কোনো চুক্তি হয়নি আল্লাহ সব আল্লাহ পে নিয়ে আসতে পারো আল্লাহ তার কুটা দিয়া নদীদেরকেও জাহান্নামে দিয়ে দিলে ইস্কার করার প্রশ্ন করার কোনো শক্তি কাল নাই সমস্ত জমিনে আপনি কেন জাহান্নামে দিলেন আর ফেরাউন সান্তান লঙ্ঘুত্য আল্লাহ জান্নাতে দিয়ে দেন পুষ্ট করার ক্ষমতা কাল নাই যে আমাদের সমস্ত কাফের থেকে কেন জাহান জান্নাতে দিয়ে দিলেন আল্লাহ দেন যে কি আমি কথা ইন্দা রহমানি আহমা আবার এই কথা না ভাবি হাদিসের মধ্যে আসছে যে মৌমেনরা গুনাকে এত ভয়ঙ্কর মনে করে মনে হয় যেন একটা পাহাড় তার উপরে আছে যে কোনো টাইমে সেই পাহাড়টা তার উপরে পড়তে পারে ফসলে দিতে পারে এই ভয়তে থাকে মৌমেনরা ইমামরা পাঁচেকরা গুনাকে মনে করে যেন একটা মাছি তার নাকের উপরে বা গায়ের মতো পড়তে শুরু হয়ে যায় মৌমেনদের মধ্যে পাঁচেকদের মধ্যে অনেক পার্থক্য একজন একদল তাদের গোষ্ঠী সংগঠনের নামে আমার আবার
ছাত্র বাবাদেরকে অনেক মুরুব্বীদেরকে এইভাবে বয়ান করে যা করো করো, দাড়ি ফাটো ফাটো, প্যান পরো পরো, হাত পরো পরো, টুপি না রাখো, সুন্নত মধ্যে আমল না করো, সব কিছু বাদ দাও, শুধু সংগঠন করো, হুকুমাত কায়েম করো, অগ্নি তোমাকে সব মাফ করে দাও, আমার দরবারে যাও। এই জন্য দেখবেন তারা সব গুণা করতে পারে, মুরাদের উপর ক্যান শুনি নেই, মুরাদের জন্য আল্লাহ সাথে দলের লিডারদের সাথে চুক্তিপত্র হয়ে গেছে, যা করবে সব মাফ হয়ে যাবে। আবার বেদাতিরা বেদাতিরা ওই খ্রিস্টানদের ওই সুফি খান অরিয়ান আসছে, ওই সুবিধা নিয়ে আসছে, যে খ্রিস্টানরা মনে করে যে মতে ঈসা তো এর জন্যই শুনে করছে যে আগত কেয়ামত পর্যন্ত যত ঈসাই হবে সবে অগ্নি মাপ আগেই পায় অভিন্ন। খ্রিস্টানরা মনে করে কেয়ামত পর্যন্ত যত খ্রিস্টান যত অন্যায় করবে, মদ খাবে, সেনা করবে, আপত্তি কুকুরটি যত ঘুণা করুক না কেন, নবী ঈসা তো আগেই মাপ করে দিয়ে। এই জন্য তাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গুণাকার হল ইসাইরা, খ্রিস্টানরা ওরা মনে করে সমস্ত গুণে আমি মাফ হয়ে যাবে, আর দেখবে কোনো দিন গুণা মাফ হয়ে যায় সেই যদি গুণের কথা আপত্তি বোঝায়। অথচ হুজুর আলাইহিস সালাম তোমাকে দেখেন অনাবি রাদিয়াল্লাহু তাআলা কল তাদের কল রাদিয়াল্লাহু তাআলা কার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লি হাত্তা তারনা কদামাহু ওয়ালা কিলা তাফালু হাজা وقد جاءك ان الله قد غفر لك ما تقدم من ذنبك وما تاخر ولا افلاسنا عبد الشكور ابو هريره رضي الله عنه روايت আছে তিনি বলেন হুজুর আলাইহিস সালাম নামাজ পড়তেন, নামাজ পড়তে বসকার মুসল্লি নামাজ পড়তে থাকতেন, নামাজ পড়তে পড়তে হাতটা তারনা কদা মাহু তার দুই পা রস ফুলিয়া দিত, কদা মাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন এক ব্যক্তি প্রশ্ন করেন তাফালু হাজা আপনি এরকম ইবাদত কেন করেন, কেন আপনি ইবাদত করতে চান, ওয়াকাদ জাআক আল্লাহু ক্বাদ গাফারা লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা মা তাআখার, অর্থ আপনার ব্যাপারে যে সুসংবাদ আসছে যে আল্লাহ পাক আপনার আগিলা কিতা স্বপ্ন মাফ করে দিবেন, সুবহানাল্লাহ, এরপর আপনি এত ইবাদত কেন করতে চান। আল্লাহ হাবিব বলেন আগর আগুন আব্দার শাকুর আমি কি মাওলানাকে শুকুর গোসের বক্তা হব না, দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন জান্নাতের সুসংবাদ দাও, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিমুল মানুষ তুই তো তুই আমাদের বিশারা পেয়ে গেছি আগামীকাল যেন নামাজ নামাজ সব নামাজ আমাদের অবস্থা কোথায়, যারা সুসংবাদ পাওয়ার পরেও মাটির ঘোষণা পাওয়ার পরেও আমার মাওলাকে এক মুহূর্ত ধরে ভুলতো না, অথচ আমাদের মাপের কোন সুসংবাদ নেই, কোন গ্রান্তি নেই, কোন কিছু নেই, এরপর আমরা সারাদিন মুরহাজের মুখে আমি শুনলে কোন চিন্তা নেই, এর জন্য আল্লাহ ওয়ালারা হাতে চলে মাদজা আর উপায় কি, যখনই একা একা যখনই একা একা তখনই ঘুম ঘুম রাস্তায় তো আমার চলে আসে একা একা হাঁটতেন, ওই আমরা রুমের মধ্যে থাকতাম দোতলায় আর আব্বানা যখন পদর নামাজ ওই উপরে থেকে নামতেন গুন গুন কাঁদতেন আর হাঁটতেন, তার কান্নার শব্দে আমরা দাঁত ধরে দেখতেন একা, তাদের খেলাই ছিল ভিন্ন, আর আমার মা অবস্থা আমাকে কি করি, যখনই হুশিয়ার আসতেন বলতেন মাওলা তুমি জানো আমি তোমার সবচেয়ে বেশি মহব্বত, তুমি জানো তোমার দাঁতে পাকে কত দিয়ে
তুমি জানো তুমি আমাদের সব তোমার কাছে সবচেয়ে বেশি মহব্বত করো। আবার বসে গেলে আবার বলতে পারো তুমি জানো তোমাদের সবচেয়ে বেশি মহব্বত করি। যখন মৃত্যু একেবারে নিকটবর্তী চলে আসবে তখন বলে বাংলা তুমি জানো আমি তোমার সবচেয়ে বেশি ভয় করি, তোমাকে সবচেয়ে বেশি ভয় করি, আমি তোমার বর্তমানে আশা করছি, আমি আমার জীবনকে মহব্বত করতাম, কিন্তু দুনিয়া আরাম করার জন্য খেজুর বাগান করার জন্য টাকা পয়সা কামাই করার জন্য না, বরং আমার জীবনকে আমি মহব্বত করতাম গরমের দিনে প্রচন্ড রোদের মধ্যে রোজা রাখিয়া কষ্ট সহ্য করার জন্য জীবনকে মহব্বত করতাম, প্রচন্ড গরমের মধ্যে তোমার রাগে জেহাদ করার জন্য জীবনকে মহব্বত করতাম, তোমার এবাদত করার জন্য হায়াতের প্রয়োজন বিদায় জীবনকে মহব্বত করতাম, দুনিয়া সুখ শান্তির জন্য জীবনকে মহব্বত করিনি। তুমি জানো إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. أنت باتي مولا كي تقرا وتقرا مولا كي راضي خوشي كرا مولا دنيا كي تاكا كامل كرا جنو تاو الحياة نعدي كي مجد نعدي وي حياة سب كي اتم حياة جاي حياة لامبا هو بي نيا كو بشي هو الله 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 যে হায়াত লম্বা হবে গুণা বেশি হবে, আমি একদিন ওই হায়াত চাই না যে হায়াতের মধ্যে আমার গুণা হবে, এই হায়াত একদিনও চাই না, ওই হায়াত আমি চাই যে হায়াতের মধ্যে দেখাবে ধারণা করে যে মাওলা আমার রহমতে দরিয়া থেকে ফ্রাইয়া দেবেন তাহলে আল্লাহ ফারাই করবে, কিন্তু রহমতের দরিয়ার মধ্যে থাকতে হবে গন্ডির মধ্যে থাকতে হবে। وإن تقرب إلي شرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا بابا جب ما لا جب جرى ما لا رحمة تعمل بيها حتى أخذ جرى لأن رحمة يا الله جب ما لا رحمة تعمل بيها حتى أخذ جرى بابا جب ما لا جب جرى মাওলার রহমত তার দিকে দুই হাত অগ্রসর হইয়া যায়, যখন বন্দা মাওলার দিকে হাঁটিয়া হাঁটিয়া রওনা করে মাওলার রহমত দৌড়ে গিয়া তাকে কোলের মধ্যে ধরাইয়া নেয়। আমরা তরুণের দিকে জিকির তো আল্লাহ আল্লাহ রসুল ভুরি ভুরি হাতিসের মধ্যে জিকিরের কথা বলছে, শরীয়ত তো অনেক ব্যাপক, আমাকে এমন একটা আমলের কথা বাতায়া যান যে আমল আমি সব সময় করতে পারি। আল্লাহ হাবিব বলেন তুমি সব সময় মাওলার জিকিরের দ্বারা জিকির এমন এক এবাদত যার জন্য অর্থ জরুরি না শর্ত জরুরি না, পাঁচ না হলে কোনো শর্ত সারা নাই। আপনি পুজুর সাথে জিকির করেন সোয়াল হবে, বিনা উঠে জিকির করেন সোয়াল হবে, বসিয়া জিকির করেন দাঁড়াইয়া সেইভাবে জিকির করে সব জিকির থাকে, খুব সহজ না কঠিন। ইয়া ইয়া যালু ইয়া সালাম রাব্বুল ইল্লা
সব সময় মাওলানার জিকিরের দ্বারা জবানটাকে ভিজিয়ে রাখতে হবে। জবানে জিকির থাকবে, কলমে জিকির থাকবে, আর তোপের মধ্যে মাওলা সূর্যা দিয়ে গবেষণা থাকবে। ঠিক না? আমি কি তোমাদের এমন জিনিসের সংবাদ দেব যা সমস্ত আমরের চেয়ে উত্তম? সমস্ত আমরের চেয়ে কি যা মাওলানা পবিত্র, যে জিনিসে তোমাদের দরজা বন্ধ করবে, যা স্বর্ণ রূপ দান করা উত্তম হবে, তা কেমন আমাদের উত্তম হবে? তোমরা শত্রু মোকাবিলায় নামবা, জিহাদের মধ্যে নামবা, তোমরাও তাদের গড্ডাঙ্ক উড়াইয়া দেবা, তারাও তোমাদের গড্ডাঙ্ক উড়াইয়া দেবে, তা কি উত্তম হবে? সে আমরা তো তুমি তোমাদের জানাই দেব করু একদল মানুষ দুনিয়ার মধ্যে ধনী নরম বিছানায় আরামের মধ্যে আমার মা বাবা দিকে করে আরাম বিছানায় বসে, আরামের মধ্যে খেতির মধ্যে নরম বিছানার মধ্যে তার স্তম্ভে তার দিদির ঘরে শেষ নাই। এ ধনীরা অন্য আমল বেশি করতে পারো না, আরামের বিছানায় রাখিয়াও তোমার দরজার জান্নাতের মধ্যে বলন্দ করিয়া দিব। কিন্তু মাওলা ধরে দেবে, ধরে দেবে আমার মাওলাকে বলে না, এটির মধ্যে আমার মাওলাকে জানতে আমার দিলের মধ্যে আমার মাওলাকে জানতে আমার জমিনের মধ্যে পাথরি জমিনের মধ্যে শুইয়া আছে, বালিশ নাই, আমার মাওলাকে ডাকে ডাকি পারে, আমার মাওলা এত দয়ার মাওলা, এত মায়ের মাওলা,
আমার মাওলানা ডাকে সারা দিয়া পারে না। নবি মুসা রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি রাসূল ফি হুজরি বাহাজি হিজরি দারাহিম ইয়াকুতিমুহা ওয়াআখর ইয়াকুলু আল্লাহ কানা যাতু লিল্লাহি আফজারু। আমি মুসা রাদিয়াল্লাহু তাআলা ডাকে কোন এক ব্যক্তির কাছে অনেক মাল আছে, কি আছে সে তার বন্টন করে দান করতে থাকে, আর একজনকে মাল নেই করবে, সেই দান কারণে অনেক বেশি ফজিলা তলা হইয়া যাবে। তাদের অবস্থা আরো মত হয়ে যাবে ঠিক না, মাওলার দিকে করা লাগবে কি করলাম আল্লাহর হাবিব বলে যে ব্যক্তি জিকির করে সে হলো জিন্দা, আর যে জিকির করে ওর জন্য এক কারামত ছিল, সে যে স্বপ্ন দেখত সেই স্বপ্নই বাস্তব হয়ে গেল, এটি তার কারামত, যে স্বপ্ন দেখত সে যে বাস্তব হয়ে গেল। মিত রহমতুল্লাহ আলাইহি মানে কারণ এবং এক বুজুর্গ ছিল, তার সাথে সে দেখা করার জন্য রওনা দিল, প্রতি মধ্যে স্বপ্নে দেখছে, উনি সফর করার পরে একটা কাঁচাকে জুড়িয়ে গেছে, রাত্রে অবস্থান করতে দেখে দেশে মারা গেল, তখন আফসুস করতে এত কষ্ট হয়ে তার সাথে দেখা করার জন্য আসলাম, সে মারা গেল, মিত রহমতুল্লাহ মারা গেল, তিনি আফসুস করতে এখন ফিরে আসবে, তা তিন দেখ যাই গিয়ে তার কবরটুকু দেওয়া হচ্ছে, একটু কবরটা দেওয়া হচ্ছে, বাড়িতে গেছে গিয়ে কবরস্থল কবর তালাশ করে তুমি কবর নিয়ে গেছে দ্বিতীয় মৃত্যু আছে তো হাত গালে বাড়তাম না, মৃত্যু আমার বললে আমার মনে পড়ে যত সম্ভব শুধু আছে, এরকম দরবার চিন্তা করতেছে ঘটনা কি আমার স্বপ্ন তো কোনো অবস্থা হয় না, আমি দেখলাম সে মারা যাচ্ছে, সে জিন্দা আছে কেমন কত, সেই বুজুর্গের কাছে যখন গেছে তখন বুজুর্গ বলতে সে শোন দরবেশ তুমি যা স্বপ্ন দেখতে আসো তোমার স্বপ্ন সত্যি, এ যে স্বপ্ন দেখছে এবং এই ঘটনা ঘটছে এসব সে বুঝছে, সে ওটাই বলেন কাস্টের মাধ্যমে, সে যে আমাকে বুঝতে আসছে যে সে মারা গেছে তার তো কারামতি হল তার স্বপ্ন বাস্তব হয়, তবে শোন তুমি যে স্বপ্ন দেখো স্বপ্ন সত্য, আমি কেমন সত্য করে তুমি যে আমাকে স্বপ্ন দেখো আমি মারা গেছি, আসলে আমি কালকে দেখে থেকে যা করেছি আমি যা করেছিলাম যে মাওলা জিকির করে সে জিন্দা, যে জিকির করে না আমি জিকির থেকে যখন গাবেন গাবেন ছিলাম তখন তুমি আমাকে স্বপ্ন ভাই মরা, তোমার স্বপ্ন ঠিকই আছে তোমার স্বপ্ন সত্য না, যেই কবরের মধ্যে মাওলার জিকির নাই, যেই চোখের মধ্যে মাওলার দেয়ার নাই, এই কবরের মধ্যে মাওলার দিকে নাই, যে কবরের মধ্যে মাওলার দিকে নাই, এই মানুষটা বাঁচিয়া কোন লাভ নাই, জানোয়ার চক্ষু আছে দেখে জানোয়ারের জমানা আছে সেও খায়, জানোয়ারের জানোয়ারের পেট আছে সেও পেট পুরায়,
আর তোমার চোখের মধ্যে আমার মাওলার কুদরত নাই, থাকে।